হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ অ্যাপ নিয়ে হাজির হয়েছি, যে অ্যাপের সাইজ হচ্ছে মাত্র 1 থেকে 1.5 MB। তো ফ্রেন্ডস, এই ছোট্ট একটা অ্যাপের ভিতরে যে এতগুলি ফিচার্স আছে আপনি না দেখলে সত্যি বিশ্বাস করবেন না। তো এই অ্যাপ থেকে আপনি চাইলে আপনার নামের ডিজাইন বা আপনি চাইলে আপনার ফটোটাকে এডিট করতে পারেন নানান ধরনের ইফেক্ট দিয়ে। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই বেঙ্গলি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনার একটুকু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত বা কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ডাইরেক্ট অ্যাপের ভিতরে চলে যাচ্ছি, তো ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথা থেকে আপনি সেটা অ্যাপটাকে ডাউনলোড করবেন। তো চলুন ফ্রেন্ডস, দেখা যাক। তো অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা জাস্ট গেট এ পিকচারে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে কিন্তু একটা পারমিশন চাইবে আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারি, তো ওটাকে অ্যালাউ করে দেবেন। তারপরে আপনি আপনার যে ফটোটাকে এডিট করতে চাইছেন বা আপনি যে ফটোটার উপরে আপনি আপনার নাম লিখতে চাইছেন স্টাইলিশ, তো সেই ফটোটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনার সামনে এরকম চলে আসবে। তো তারপর আপনি এখানে যদি আপনার নাম লিখতে চান তো জাস্ট মিডিলে দেখুন নিচে স্টিকার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সুন্দর সুন্দর ফন্টের সুন্দর সুন্দর স্টাইলের কিন্তু নাম লিখতে পারেন। তো আমি আপনি যে নাম লিখতে চাইছেন তো এখানে জাস্ট এন্টারের টেক্সচার এখানে ক্লিক করবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। দেখুন আমার নামটা কিন্তু খুব সুন্দর স্টাইলিশ একটা ফন্টে হয়ে গেছে। তো এখানে অনেকগুলি ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। খুব সুন্দর সুন্দর ফন্ট আছে। তো তারপর আপনি এখানে আপনি চাইলে আপনার ফন্টের স্টাইলটা চেঞ্জ করতেও পারেন। তো তার জন্য দেখুন আমার যে উপরে ফন্টটা তৈরি হয়ে গেছে, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন ফন্ট বলে লেখা আছে, এখান থেকে আপনি ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারেন। তো দেখুন এটা একটা স্টাইলিশ ফন্ট, তারপরে দেখুন এটা একটা, তারপরে দেখুন আমি একটা এখান থেকে সিলেক্ট করেছি যেটা হচ্ছে সেরিফ বোল্ড নিচেরটা। তো জাস্ট এটাই ক্লিক করবেন, তো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ডান দিকে উপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এটা আপনি রিসাইজটা খুব সুন্দরভাবে করতে পারেন, যেটা অন্যান্য কোনো অ্যাপে নাই। তো দেখুন এটা আপনার পছন্দ মতো খুব সুন্দরভাবে করতে পারেন, যেটা কিন্তু অন্যান্য অ্যাপে এই ফিচার্সটা নেই। তো এই হচ্ছে আপনার অ্যাপের আপনার ফন্টের স্টাইল আপনার নামের। তো তারপর আপনি চাইলে এখান থেকে স্টিকার বা ওয়ার্ল্ড বেলুন, দেখুন এখানে অনেক বেলুন আছে, তো আপনি ওয়ার্ড বেলুনগুলো ব্যবহার করতে পারেন। তো আপনি আমি এখান থেকে যে কোনো জাস্ট একটা বেলুন সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখানে আপনার টেক্সট লিখবেন, তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। তারপর এখানে দেখুন আপনি চাইলে কিন্তু যে কোনো একটা ফন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার বেলুন সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর টিক চিহ্নে ক্লিক করবেন, তারপর এটাকে আপনি সাইজ বাড়িয়ে নিতে পারেন। তাছাড়াও এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারেন। তো দেখুন এখানে অনেকগুলি ইমোজি আছে, বিভিন্ন ধরনের আছে, তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইমোজি ব্যবহার করতে পারেন। অনেকগুলি ইমোজি আছে এখানে, লাভের আছে, তারপর আরো অনেক অনেক আছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইফেক্ট পরিবর্তন করতে পারেন ইমোজির, আরো অন্যান্য কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন।
তো তারপরে দেখুন ডান বাঁদিকে যে একটা অপশন আছে ইফেক্ট বলে কোণে, তো এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চাইলে এই ফটোটার, আপনি যদি এটাকে এডিট করতে চান আপনার কোনো ফটো, তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো দেখুন ডিস্টর্ট বলে একটা অপশন আছে, এটার মাধ্যমে আপনি আপনার ছবিটার ব্রাইটনেস বা আপনি মিডিলে একটু কালো করে দিতে পারেন। স্পটলাইট বলে আছে একটা অপশন, যার মাধ্যমে আপনি এরকম একটা স্টাইলিশ করতে পারেন, যেটা এখন ফেসবুক বা অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়ায় খুব এখন চলছে। তো তাছাড়াও আপনি কিন্তু মার্ক করতে পারেন, কোনো মার্ক করতে চাইলে। তারপর দেখুন পিক্সেলাইজ বলে একটা অপশন আছে, তো এখান থেকে আপনি এটা ইউজ করে দেখবেন, এখান থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ফটোটাকে পিক্সেলাইজ করতে পারেন। তারপর টেম্পারেচার আছে, আপনি যদি কোনো আপনার ফটোকে যদি রোদ্রে থাকলে কীরকম দেখায় সেরকম যদি করতে চান, তো আপনার ছবিটা একটু লালচে ভাব হয়ে যাবে, একটু আপনার ঠিক টেম্পারেচার যা যেটা হয় সেটা এখান থেকে হয়ে যাবে। চাইলে আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন, তারপর এখানে কালারাইজ করতে পারেন, তো এখানে বিভিন্ন ধরনের কালারাইজ আছে, আপনি চাইলে কিন্তু করতে পারেন। তারপর এখানে আপনি চাইলে আপনার ফটোটাকে ক্রপ করতে পারেন, ক্রপ করে রিসাইজ করে নিতে পারেন। তো আপনার ফটোটা এডিট হয়ে গেলে দেখুন এখানে নিচে একটা ডান দিকে অপশন আছে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, তো জাস্ট এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করবেন। তো তারপর আপনি এটাকে যদি সেভ করতে চান, তো দেখুন সেভ পিকচার টু অ্যালবাম, তো এটা এখানে ক্লিক করলে আপনার এটা আপনার মেমোরি কার্ডে অ্যাড হয়ে যাবে গ্যালারিতে। তারপর আপনি চাইলে ম্যাপে অ্যাড ম্যাপে পাঠাতে পারেন, ব্লুটুথের সাহায্যে কাউকে পাঠাতে পারেন, তারপর ফেসবুক, ফিডব্যাক, জিমেল, ইমো, এসবের মাধ্যমে কিন্তু আপনি এগুলোকে শেয়ার করতে চান। তারপর আরও অনেকগুলি অপশন আছে, মেসেজিং, মেসেঞ্জার লাইট, ড্রাইভে পাঠাতে পারেন, তারপর ফেসবুকের প্রোফাইল পিকচার আপনি সেট করতে পারেন, শেয়ারিটের মাধ্যমে আপনি পাঠাতে পারেন, তারপর হোয়াটসঅ্যাপ, ফেসবুকের স্টোরি, আপনার চাইলে আপনার ওয়ালপেপার হিসাবেও আপনি কিন্তু এটাকে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এবার আপনি এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, আমি আপনার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তাছাড়াও যদি আপনি আপনার প্লে স্টোরে আপনি যদি এটাকে আপনার ইনস্টল করতে চান, তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সে, PICSA, তো দেখুন এখানে উপরে লেখা আছে PICSA, পিক্সে বলে আপনি সার্চ করলে কিন্তু আপনার অ্যাপটা চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম দরকারি ভালো ভালো বেঙ্গলি টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।